নাইকো মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং সাক্ষী চলছে। আমরা নাইকো মামলাটি দেশে এবং বিদেশে আলোচিত একটি মামলা এবং দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় একটি ইনভেস্টিগেশন হয়েছে। নাইকো কোম্পানি কর্তৃক গৃহীত ঘুষ এবং আপনারা জানেন নাইকো দুর্নীতি যেটা হয়েছে সেটাকে আমরা প্রমাণ করার জন্য দেশে বিদেশে বিভিন্ন সংস্থা যে এজেন্সি যারা এখানে ইনভেস্টিগেশন করেছেন সেই ইনভেস্টিগেশনের মধ্য থেকে আমরা তিনজন সাক্ষীকে বিদেশ থেকে এনে এই মামলার মধ্যে সাক্ষী দিতে চাই। তারা বিদেশি ইনভেস্টিগেশন করেছেন এবং আমাদের দেশীয় যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটার সাথে সংযুক্ত ফ্যাক্টসের সাথে এবং কাহিনীর সাথে এবং অপরাধের সাথে। সুতরাং আমরা তিনজন সাক্ষীকে আনার জন্য আবেদন করেছিলাম এবং মাননীয় আদালত এই আবেদন আমাদের গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি আমরা অবিলম্বে তাদেরকে সমন দিয়ে মাননীয় আদালতে উপস্থিত করে এই তিনজন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে এই নাইকো মামলার যে চার্জশিট যেটা হয়েছে, যে অভিযোগটা যেটা হয়েছে সেটা প্রমাণ করতে পারবো। আচ্ছা কাজল ভাই, সম্ভাব্য কবে নাগাদ ওনারা আসতে পারে? আমরা এই মামলার পরবর্তী তারিখ হলো 10। মাননীয় বিচারক মহোদয়, আমাদের দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে বলেছে 540 দরখাস্তটা মঞ্জুর করা হলো, কিন্তু সামন্সটা দিবে যেহেতু এখন PW1 এর স্বাক্ষর ক্রস চলছে, এই ক্রসটা শেষ হয়নি, ওই ক্রসটা শেষ হওয়ার পরে উনি সামন্সটা দিবে। কাজেই ওনার এই PW1 এর ক্রস যখন শেষ হবে তখনই আমরা বুঝতে পারবো যে সামন্সের ডেটটা কবে দিল। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় আদালত আগামী 10 অক্টোবর 2023 পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছে, তা সামন্সটা কখন দিবে সেটা আমার PW1টা শেষ হলে আমরা বুঝতে পারবো। আগামী তারিখ হলো 10 তারিখ, 10 তারিখে যদি আমরা সাক্ষীর স্বাক্ষর শেষ করতে পারি তাহলে পরবর্তী যে তারিখটা হবে সেই তারিখটাই আমরা বিদেশিদেরকে আনতে